আমি এই ভেরিয়েবলটা মোড়াইতেছি, দেখেন কোনো পর্যায়ে কোনো কাজ করে না। তো আউটপুটের যে ভোল্টেজটা আর একটু বাড়াইতে হইবে, সেটা কিন্তু আমরা এটার মাধ্যমে বাড়াই নেব। ফিক্স যে ভোল্টেজটা দরকার 220 ভোল্ট ফ্রিজে যাবে এবং ইনপুট আছে 215 ভোল্ট। তো ইনপুটের ভোল্টেজ যাই থাক, আউটপুট ভোল্টেজটা যদি নিয়মিত থাকে তো আমাদের ফ্রিজ ঠিক থাকবে। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদের সুদূর অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমাদের মূল যে কাজ স্টেবিলাইজার ডিজিটাল স্টেবিলাইজারগুলো অনেক সময় দেখা যায় যে হাই ভোল্ট হয়ে পড়ে, তখন আমাদের ফ্রিজের সমস্যা হয়ে যায়। আবার লো ভোল্ট হয়ে পড়লে দেখা গেছে ফ্রিজে লাইন যায় না, এবং একেবারেই যদি স্টার্ট না নেয় শুধু অন হয়ে থাকে সেই ক্ষেত্রেও ফ্রিজটা স্টার্ট হয় না। তো আজকে আমি এই স্টেবিলাইজারটা ঠিক করব, আপনাদের সম্পূর্ণভাবে এ টু জেড বুঝিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। তো আমি এখন স্টেবিলাইজারটা লাইন দিয়ে আপনাদের দেখাইতেছি যে আমাদের এই স্টেবিলাইজারটা শুধুমাত্র পাওয়ার অন হয়ে থাকে কিন্তু স্টার্ট হয় না। এই জায়গায় দেখেন এইচ আইওরসে মানি হাই ভোল্টেজ দেখাইতেছে, হাই ভোল্টেজ এটা সমস্যা করতেছে। এখানে যদি আমি এমার্জেন্সি দেই তারপর দেখেন আমাদের স্টেবিলাইজারটা কিন্তু চালু হয় না। এই এমার্জেন্সি দেওয়ার সাথে সাথে হয় 5 সেকেন্ডের ভিতরে চালু হওয়ার কথা, তো আমাদের কিন্তু 5 থেকে 10 সেকেন্ড হয়ে গেছে তাও চালু হয় না। এখন আমরা এটারে খুলব। তো এই দেখেন আমাদের নাজেহাল মানে স্টেবিলাইজার মানে এক রিলে প্রোটেক্ট। আজকে আমরা দেখব এই নাজেহাল মানে আর কি স্টেবিলাইজারটা কীভাবে সমস্যার সমাধান করতে হয়। তো দেখেন অ্যানালগ যে স্টেবিলাইজারগুলোর সার্কিট কি আপনার 5টা রিলে, অনেকটা 6টা 7টা রিলে আছে। তো আমি স্টেবিলাইজারের যে আবারও লাইনটা দিয়ে নিচ্ছি, দেওয়ার পরে আমি আমাদের এ জায়গায় একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটায় মানে কতগুলো কাজ দেখেন। এই ভেরিয়েবলটা এমন প্রোগ্রাম দিয়ে দিয়েছে, এই ভেরিয়েবলটা মোড়াইলে হাই ভোল্ট যে লেখা ওটা এটা চেঞ্জ হইবে, আবার ভোল্টেজ হাই লো হইবে এবং ভোল্টেজ লো হইবে, 3টা প্রোগ্রাম আছে এই ভেরিয়েবলটার ভিতরে, এবং ওভারলোড আছে, এই ভেরিয়েবলটা ঘুরাইলেই আসবে। তো এখন আমি আপনাদের এই যে দেখেন দেখাইতেছি, এই লাইন দিলাম, লাইন দেওয়ার পরে তো আমি এই ভেরিয়েবলটা মোড়াইতেছি, দেখেন কোনো পর্যায়ে কোনো কাজ করে না। তো আগে আমরা এই ভেরিয়েবলটা লাগাই নেব, ভেরিয়েবলটা কিন্তু কোনো কাজ করে না। তো এই যে দেখেন ভেরিয়েবল, এই ভেরিয়েবলের এটা আসিল 103, অনেকটাই অনেক রকম থাকে, কোনোটায় থাকে আপনার যে 470 কে, আবার কোনোটায় থাকে 102, বিভিন্ন ধরনের আপনার যেই সার্কিটে যেমনে থাকবে আপনি ঠিক ওই মানের ভেরিয়েবলটা লাগাই দেবেন। তো এখন আমরা তো এই গেল আমরা ভেরিয়েবলের কাজটা করলাম, এখন আবার আমরা লাইন দেব, লাইন দিয়ে দেখব যে কোনো পরিবর্তন আছে কিনা। তো পরিবর্তন থাকলেও পরবর্তীতে আরও কাজ আছে, আমি আপনাদের পার্ট বাই পার্ট দেখাইতেছি। দেখেন এ জায়গায় কিন্তু অন হয়ে গেছে। এখন যদি আমরা এমার্জেন্সি টিপ দিয়ে দেখেন, এখন কিন্তু আমাদের টাইম চলতেছে, এর মানে আমাদের স্টেবিলাইজারটা কিন্তু এখন চালু হয়ে গেছে। এ জায়গায় আমাদের ইনপুট ভোল্ট দেখাইতেছে 200,
আউটপুট বোল্ট দেখাইতেছে। তো এই জায়গায় আমাদের আউটপুট বোল্টটা আউটপুট ইনপুটের যে ভোল্টেজটা আর একটু বাড়াইতে হইবে, সেটা কিন্তু আমরা এটার মাধ্যমে বাড়াই নেব। ২৬ উঠছে, ১৫০ ভোল্ট। এখন আমাদের ইনপুটে ২১৪ ভোল্ট আছে, ভোল্ট। তো এই এই সিস্টেমটা ঠিক আছে। তো এই পর্যায়ে আপনি আর একটু কাজ করতে পারেন, যেহেতু আমাদের কাস্টমার বলছে যে এটার লাইনটা বারবার ছেড়ে দেয় এবং ডিসকানেক্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এগুলো কাজ কিন্তু সামথিং কাজ, মুখস্থ কাজ, যদি আপনার ছেড়ে দেয় তো আপনি দুইটা কাজ করবেন। দুইটা কাজ হলে এই এই যে পিছনের সকেটটা আছে, এই সকেটটার পাত্রি যদি লুজ হয়ে যায় তাহলে সারিয়ে দেয়। আর দ্বিতীয়ত, রিলে কন্ট্যাক্টটা যদি দুর্বল হয়ে পড়ে, আমাদের যে এই জায়গায় একটা রিলে আছে, এই রিলেটা যদি দুর্বল হয়ে পড়ে তো সেই ক্ষেত্রেও কিন্তু ডিসকানেক্ট হবে, সারিয়ে দেবে, ফ্রিজের লাইন থাকবে না। তো আমরা একটু এই রিলেটা চেঞ্জ করে দিই যাতে সন্দেহের অবকাশটা না থাকে। তো এখন আমরা চেক দেব যে আমাদের এই কাজটা কতটা ঠিক হইল। এই আমি লাইনটা ভরে নিলাম। এখন এই জায়গায় দেখেন পাওয়ার অন লেখা আসছে, এই জায়গায় কিন্তু পাওয়ার অন লেখা আসছে। এই জায়গায় দেখেন রিডিং আসছে টাইম ৪:৫৫ বা ৫ মিনিট পরে ওয়েট হবে। তো আমরা ৫ মিনিট পর্যন্ত ওয়েট করতে পারবো না, আমরা এখন এটাকে চেক করব। ৪ সেকেন্ডের ভিতরে এটা চেক করা যাবে। তো দেখেন আমাদের কিন্তু ফিক্সড যে ভোল্টেজটা দরকার ২২০ ভোল্ট ফ্রিজে যাবে এবং ইনপুট আছে ২১৫ ভোল্ট। তো ইনপুটের ভোল্টেজ যাই থাক, আউটপুট ভোল্টেজটা যদি নিয়মিত থাকে তো আমাদের ফ্রিজ ঠিক থাকবে। তো এইভাবেই আপনারা এই কাজগুলো করতে পারবেন। আর নিউ স্টেবিলাইজার বানানোর জন্য আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করুন যে দাদা আমরা নিউ স্টেবিলাইজার বানানো শিখতে চাই, সেক্ষেত্রে আমি আপনাদের ভিডিও দেব। পর্যাপ্ত পরিমাণ কমেন্ট এবং লাইক পেলে ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন।